আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ রেমেডি তৈরি করে দেখাবো, যারা চুলে কন্ডিশনার ব্যবহার করেন তারা কিভাবে বাসায় ঘরোয়া উপায়ে কন্ডিশনার ব্যবহার করতে পারবেন, সেই টিপসটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা কন্ডিশনার ব্যবহার করতে চাইলে, তৈরি করতে চাইলে ডাব শ্যাম্পু লাগবে। আমি এখানে একটা মিনিফেক ডাব শ্যাম্পু নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বড় কোনো ডাব শ্যাম্পু থেকে নিতে পারেন। আমি এখানে একটা মিনিফেক ডাব শ্যাম্পু নিয়ে নিয়েছি। অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই কন্ডিশনারটা আপনারা বাসায় ব্যবহার করবেন, ব্যবহার করলে দেখতে পারবেন আপনাদের চুলগুলো কতটা মসৃণ এবং ঝকঝকে জলমলে হয়ে যায়। অবশ্যই আপনারা এই কন্ডিশনারটা ব্যবহার করবেন, সপ্তাহ দু দিন ব্যবহার করবেন, দেখবেন আপনাদের চুলগুলো অনেক সিল্কি এবং স্মুথ হয়ে যায়। এখানে আমি শ্যাম্পুগুলো নিয়ে নিয়েছি এবং আমি এক চা চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। অবশ্যই চিনিটা আপনারা নিতে হবে, চিনিটা কিছুতে স্কিপ করা যাবে না। কন্ডিশনার তৈরি করতে হলেও চিনি ব্যবহারটা অপরিসীম। আমি শ্যাম্পুর সাথে চিনিগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি, চিনিগুলো গলা পর্যন্ত আমি এই রেমেডিটা মিক্স করে নেব। আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমার আপু ভাইয়েরা ক্ষমা দৃষ্টিতে তোমরা দেখবে। এই রেমেডিটা আমি তৈরি করে নিচ্ছি, তোমরা একদম সেম সেম এভাবে তোমরা বাসায় কন্ডিশনার তৈরি করে নিতে পারো। বাজার থেকে কন্ডিশনার কেনার কোনো প্রয়োজন নেই, বাজারে কন্ডিশনার অনেক পরিমাণ রাসায়নিক পদার্থ থাকে যে চুলকে ক্ষতি করে, তাই তোমরা বাসায় এই রেমেডিটা তৈরি করে নেবে। আমার অলরেডি চিনিগুলো গলে গেছে এবং সুন্দর একটা স্মুথ প্যাক তৈরি হয়ে গেছে। দেখো খুব সুন্দর একটা প্যানা প্যানা ভাব চলে এসেছে। তোমরা বাসায় ট্রাই করলে বুঝতে পারবে এই রেমেডিটা কতটা উপকার আসে। দেখো কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখানে আমি আরেকটি উপাদান মিক্স করবো। এখানে আমি একটা লেবু নিয়ে নিয়েছি, লেবু থেকে হাফ পরিমাণ আমি লেবুর রস নিয়ে নিচ্ছি। অবশ্যই লেবুর রস দিতে হবে, লেবুর রস দিলে চুলগুলো একদম ঝরঝরে হয়ে যাবে। আমি এখান থেকে লেবুর রস নিয়ে নিচ্ছি, তোমরা অবশ্যই লেবুর রস নেবে। এখন লেবুর রসগুলো আমি এই রেমেডির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। অবশ্যই তোমরা মনে রাখবে একদম ভালো করে মিক্স করতে হবে, যাতে করে একদম এই রেমেডিটা প্যানা 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 আকার ধারণ করে এবং মসৃণ এবং স্মুথ হয়। কি সুন্দরভাবে এই রেমেডিটা তৈরি হয়ে যাচ্ছে দেখো। তোমরা অবশ্যই ভেজাল মুক্ত, রাসায়নিক মুক্ত তোমরা এই রেমেডিটা বাসায় তৈরি করে তোমাদের চুলে ব্যবহার করবে। ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে তোমাদের চুলগুলো কতটা ঝরঝরে এবং চকচক করতেছে, কল্পনাও করতে পারবে না। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর তোমার ফ্যামিলি ফ্রেন্ডদের মাঝে আমার চ্যানেলটার ভিডিওগুলো তোমরা শেয়ার করে দিবে। যারা যারা ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কোনো নতুন ভিডিও তোমরা পেতে চাও, কোনো টিপস অথবা কোনো রকমের ভিডিও তোমরা দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে যে আপু এই ধরনের ভিডিওটা দেন, তখন আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। দেখো কি সুন্দরভাবে রেমেডিটা তৈরি হয়ে গেছে, তোমরাই দেখতে পাচ্ছ কি সুন্দর একটা উপাদান দিয়ে আমি রেমেডিটা তৈরি করে নিচ্ছি। শ্যাম্পুর সাথে মাত্র দুটি উপাদান মিক্স করে তোমরা বাসায় তৈরি করে নিতে পারো কন্ডিশনার। বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নাই, বাসায় তৈরি করলে তোমাদের চুলগুলোকে তোমরা সুন্দর মতো ঝকঝকে এবং ঝরঝরে করতে পারো এবং স্মুথ হতে পারে। কি সুন্দর হয়েছে দেখো, তোমরা দেখো কতটা সুন্দরভাবে এই কন্ডিশনারটা তৈরি হয়ে গেছে। আশা করি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।